কয় গেলে কয় এককালে খালা খালু ফুবো একেবারে ঠান্ডা হয়ে গেলে মামার হাতে দেড় লাখ দিয়ে ভাওছে আমরা কই খালা খালু কয় খালা খালু ফুবা ফুবি চাচা চাচি নাম ধরে ডাক দিলে তো অনেক কিছু মনে হইবে সমস্যা নাই আপনারা বিলম্ব না করে আপনাদের কার্যক্রম শেষ করুন খালা খালু আপনারা যারা আছেন যদি আপনাদের সলা পরামর্শ করা লাগে নীরবে যাইয়া এককালে বাড়ির এক পাশে পরামর্শ করেন কই খালা খালু কই একেবারে ঠান্ডা হয়ে গেল খালা খালু কই আজকে নজরানা অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়ে গেছে ছেলের নানি ছেলের দুই নানি নজরানা অনুষ্ঠানে একটি গরু প্রদান করলেন যার বাজার মূল্য সত্তর হাজার টাকা এবং ছেলের মামা গম মোহাম্মদ জালাল সর্দার নজরানা অনুষ্ঠানে নজর প্রদান করলেন ১৫০,০০০ টাকা এবং মোহাম্মদ বজলুর রহমান শান জৌতা নজরানা অনুষ্ঠানে নজর প্রদান করলেন ৫,০০০ টাকা ধন্যবাদ সকলকে সম্মানিত দাওয়াতি মেহমানবৃন্দ আপনারা যারা এখনো প্যান্ডেলের ভিতরে অযথা ঘোরাঘুরি করছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় বৈঠক শুরু হবে যারা খাবার দাবার করতেছেন টেবিলের ভিতরে যারা আছেন আপনারা প্লেটে হাত ধোয়া নিষেধ একটু প্যান্ডেলের উত্তর পাশে আপনাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা আছে তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লেট হাত ধুবেন না আপনারা প্লেট ব্যতীত প্যান্ডেলের উত্তর পাশে জায়গা আছে আপনাদের জন্য হাত ধোয়ার ছেলের খালা খালু চাচা চাচি এবং ভগ্নিপতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমাদের যারা দূর দূরান্ত থেকে আগত মেহমান আছে তারা আপনাদের অপেক্ষায় আছে আপনারা আপনাদের পর্ব ধারাবাহিকতা শেষ করুন যদিও বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে আমাদের মাইকের সাউন্ড যায় কিনা জানি না তাই আপনারা বিলম্ব না করে আমাদের নজরের কার্যক্রম শেষ করুন ছেলে নানা রাতে ঘরে কিন্তু তা দেয় না কি করবো নাম ধরে ডাক দিলে তো শুধু ছেলের মামারা বড় অঙ্কের টাকা দিছে এখন হ্যাঁ গরমের ছুটি সাইডের বেরোন যায় না মামারা আর যাইতে পারে আমরাও কাম শেষ মামারা আপনারা যান আমরা গাই আলখাতা শেষ ছেলের মামারা কই স্বাস্থ্য মামারা আছে খালুরা আছে ফুফারা আছে ভগ্নিপতিরা আছে কই তাদেরকে দেখি না একজনে দেখতেছি না সকল দাওয়াতি মেহমান বৃন্দকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা প্যান্ডেলের ভিতরে অযথা যায় না একটুখানি ধৈর্য ধরেন কারণ একটি টেবিলের বৈঠক শেষ হোক আপনারা তারপর যান পর্যাপ্ত পরিমাণের খাবারের ব্যবস্থা আছে যদিও টাইম বেশি হয় নাই আপনারা একটু ধৈর্য ধরুন প্যান্ডেলের ভিতরে অযথা ভিন্ন করে একটু প্যান্ডেলের বাহির অপেক্ষা